ওটা দেখার সাথে সাথে আমি বলছি খিস্তি আমাকে খেতে হবে, এই সমালোচনা আমাকে সহ্য করতে হবে, কারণ এটা সুকৌশলে আমাদেরকে বদনাম করার জন্য, ফুটপাশিপকে বদনাম করার জন্য করা হয়েছে। কর্মসূচি বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করছে, তার দিকে রাজনীতি, তার দল থেকে যারা লোক বেরিয়ে যাচ্ছে, যে বিশ্বাস হারিয়ে যাচ্ছে, নতুনকে বিশ্বাস যাতে তৈরি হয় তাকে, মানুষকে তার দিকে টানার জন্য তিনি রাজনৈতিক কর্মসূচি নিচ্ছেন। তাহলে সেখানে যাওয়ার পথে যেখানে ধর্মীয় স্থান আছে, বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ফুটপাশিপের ওপর দিয়ে যাচ্ছে, ফুটপাশিপ ঐতিহাসিক ধর্মীয় স্থান আছে, সেখানে জিয়ারতে এসেছে, কী ব্যাপার আছে, এটা কিছু ব্যাপার না। হ্যাঁ, কয়েকজন পীরজাদা সাক্ষাৎ করেছে, করতে পারেন, তাদের ভালো লেগেছে করতে পারেন। তবে একটা কথা, ফুটপাশিপের সংখ্যাগরিষ্ঠ পীরজাদা কিন্তু আজকে তাকে প্রত্যাখ্যান করেছে, কারণ নিশ্চয় আপনারা জানেন যে ফুটপাশিপ সম্পর্কে একাধিকবার বাজে মন্তব্য করেছে তার দলে তৃণমূল কংগ্রেসের নেতারা, কখনো দেশদ্রোহী তাকমা দিয়েছে, দাদাভাজি পিকমতলাকে স্বাধীনতা সংগ্রামীর সংগ্রামের বিরুদ্ধে ছিলেন নাকি তিনি বলেছেন, ফুটপাশিপ নাকি জঙ্গি তৈরি হয়, দাদা ছোট হুজুরকে অমিত শাহের সাথে তুলনা করেছেন, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করার জন্য ফুটপাশিপের সংখ্যাগরিষ্ঠ পীর সাহেবরা অভিষেক ব্যানার্জিকে প্রত্যাখ্যান করেছে, তার সাথে মেলেননি। দু চারটে পীর সাহেব হয়তো মিলেছেন, দু একটা সিনিয়র মোস্ট পীর সাহেব, কিন্তু ফুটপাশিপে আরও 8 থেকে 10টা সিনিয়র মোস্ট পীর সাহেব আছে, তিনারা কিন্তু জাননি। পীর আল্লামা আবদুল্লাহ মারুফ সিদ্দিকী শাহজাহান হুজুর কিন্তু তিনার কাছে জাননি, তিনিও একজন অনব দেম। আমার আব্বা জানাচ্ছেন, সে প্রসঙ্গ রাখছি, আমার আব্বা ইব্রাহিম শাহজাহান আছেন, ওমর শাহজাহান আছেন, ইউসুফ শাহজাহান আছেন, হোসেন শাহজাহান আছেন, আরও আছেন সিনিয়র মোস্ট যেনারা, তিনারাও কিন্তু আপনাকে অ্যাক্সেস দেয়নি বা তিনারা যায়নি, কারণ হচ্ছে ওই অবাঞ্ছিত মন্তব্য করার জন্য। এবার হচ্ছে ফুটপাশিপে 100 কাছাকাছি পীরজাদা আছে, দু চার থেকে দেখিয়ে কেউ যদি মনে করে বিশাল কিছু করে ফেলছে, বাংলার মুসলমানকে কন্ট্রোল করে ফেলবে, অত সহজ নয়। বাংলার মুসলমান আজকে বুঝতে পেরেছে, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু আজকে বুঝতে পেরেছে যে শাসক আছে যে বাংলার মানুষকে শুধু লোভ দেখাচ্ছে, আশা দিয়ে একের পর এক অধিকারকে কেড়ে নিচ্ছে, একে প্রত্যাখ্যান করবে আগামী দিনে। আর সকাল থেকে দেখা গেল ফুটপাশিপে বেশ কিছু জায়গাতে অভিষেক ব্যানার্জি গো ব্যাক এবং চোর এরকম কিছু ব্যানার দেখা গিয়েছিল, ওইটা কি পিছনে কি কোনো রকমের আইসিপির হাত ছিল? দেখুন, আমি আজকে আমার কলকাতায় কেস ছিল, কোর্ট ছিল, আমি গিয়েছিলাম। আমি যখন এখান থেকে 9:30 থেকে 9:30 আশপাশে বার হয়েছি, যাওয়ার পথে আমার আপনাদের মতো কোনো এক সাংবাদিক বন্ধু আমাকে লিঙ্ক পাঠিয়েছে, ফোন করে দেখলাম যে বেশ কিছু লেখা আছে, যেটা কোনো নাম না দিয়ে ফেসবুক রাস্তাঘাটে ঘোরে দিচ্ছে, বলছে নাকি রাতের অন্ধকারে ফেলেছে। প্রথমেই বলি, ওটা দেখার সাথে সাথে আমি বলছি খিস্তি আমাকে খেতে হবে, এই সমালোচনা আমাকে সহ্য করতে হবে, কারণ এটা সুকৌশলে আমাদেরকে বদনাম করার জন্য, ফুটপাশিপকে বদনাম করার জন্য করা হয়েছে। এটা তদন্ত করলে সত্য উদ্ঘাটিত হবে, কে করেছে বা কারা করেছে পাওয়া যাবে। তারপরেও বলছি, যেহেতু আমাদের কি সম্পর্কে অনেকে দেখলাম, তারপরে ভিডিও দেখলাম, মানে এক ধরনের আমাদেরকে ইন্ডিকেট করছে, একটা কথা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আপনারা করেছেন, আমি তার উত্তর দিচ্ছি আপনাকে। কারো কোশ্চেন আছে নাকি? করতে পারেন, কোশ্চেন থাকলে করতে পারেন আপনারা, আমি উত্তর দিচ্ছি, না নেই নাকি জানি না, বা ভয় হয়তো করতে পারছেন না। নওশাদ সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেস চোর রাতের অন্ধকারে পোস্টার মারতে হবে না, আমি ওয়ান ক্যামেরায় ওয়ান স্টেজ পাবলিক মিটিংয়ে বলি, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা চোর, গরু চুরির সাথে যুক্ত, কয়লা চুরির সাথে যুক্ত, গরু পাচারের সাথে যুক্ত, চাল চুরির সাথে যুক্ত, বাচ্চাদের খাবার চুরির সাথে যুক্ত, বিভিন্ন স্ক্যামের সাথে এরা যুক্ত, এক প্রকার এদের ম্যাক্সিমাম চোর। রাতের অন্ধকারে বিনা নামে পোস্টার ফেলতে আইএসএফকে ফেলে তাকে বদনাম করতে হবে না, আমি প্রকাশ্য বলি তারা চোর। আমাদের সম্পর্কে যে কেউ এই ধরনের মানে মতামত রাখে তাদের বলবো, খোঁজ নিয়ে দেখুন কোন গোষ্ঠী কী করেছে না করেছে, হয়তো কিছু আসতে পারে, বা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী বা ফুটপাশিপকে কালিমালিপ্ত করার একটা কৌশল হতে পারে। আমরা দেখুন না কটা পোস্টার লাগিয়েছি, ফ্লেক্স লাগিয়েছি, সেখানে তো ওপেন আছে, দিনের আলোতে লাগিয়েছি, ক্যামেরার সামনে লাগিয়েছি, রাতের অন্ধকার কী প্রয়োজন আছে?